মেয়েরা কিসে আটকায় জাস্টিন ট্রুডোকে তার ওয়াইফ ছেড়ে যাওয়ার পরে? আপনারা জাস্টিন ট্রুডোর কথা বলছেন, আপনারা বিল গেটসের কথা বলছেন, আপনারা একজনের নাম কিন্তু ভুলে গেছেন, বিল ক্লিন্টন, তার বউ সম্ভবত তাকে ছেড়ে চলে গেছে, আপনারা আরও অনেকের নামই নিচ্ছেন, তাহসানের নাম নিচ্ছেন, আপনারা হুমায়ুন ফরিদির নাম নিচ্ছেন, আপনারা আরও এরকম অনেক নাম নিচ্ছেন, এবং বারবারই একটা প্রশ্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় করছেন যে মেয়েরা আসলে কিসে আটকায়। হ্যাঁ, আপনারা কিন্তু একটা কথা ভুলে যাচ্ছেন, সেখানে হচ্ছে সেই কথাটা হচ্ছে গুলতেকিনকে ছেড়েও কিন্তু হুমায়ুন আহমেদ চলে গিয়েছিলেন। হ্যাঁ, এবং আরও এমন কিন্তু অনেক উদাহরণ আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে। ইভেন ওই যে ওই ছেলেটা ব্র্যাড পিটও কিন্তু একজন স্বনামধন্য নায়িকাকে ছেড়ে চলে গিয়েছিলেন, নিকোল কিডম্যান তাকে ছেড়ে কিন্তু টম ক্রুজ চলে গিয়েছিলেন, এবং আরও এরকম আছে, স্যান্ড্রা বুলককে ছেড়ে বেন অ্যাফ্লেক সেও চলে গিয়েছিল, তাদের এনগেজমেন্ট স্যান্ড্রা বুলক না, অ্যাঞ্জেলিনা জোলিও নয়, ওর নামটা কি জেলো, জেনিফার লোপেজকে ছেড়েও কিন্তু বেন অ্যাফ্লেক চলে গিয়েছিলেন, এবং তাদের অলমোস্ট রিং আদান প্রদান হয়ে গিয়েছিলো, এবং সেই রিংটা কিন্তু জেনিফার লোপেজ কোনো দিনই তার হাত থেকে খুলে ফেলেননি। এখন উদাহরণ তো এই পাশেও আছে, হ্যাঁ, গুলতেকিনকে ছেড়ে হুমায়ুন আহমেদ চলে গেছেন, গুলতেকিনের ফল্ট কী ছিল? এখন প্রশ্নটা তো এটাও হতে পারে যে ছেলেরা কিসে আটকায়। দেখুন, ছেলে মেয়ে এসব বলে ব্যাপার নয়, যার সাথে যার ভালো লাগবে, যার সাথে যে থাকবে সে আসলে থাকবে। পারস্পরিক সম্মান বোধ একটা সম্পর্কের জন্য খুবই জরুরি। আপনি যদি আপনার পার্টনারকে সম্মান করেন, সেই সাথে তাকে ভালোবাসা প্রদান করেন, তাকে সামাজিক একটা স্বীকৃতি দেন, সে যদি সবসময় এটা ফিল করে যে আপনি 100% তার হয়েই আছেন, তাহলে কিন্তু সেই নারীটির বা সেই পুরুষটির কিন্তু অন্যদিকে তাকানোর খুব একটা সুযোগ থাকে না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আপনাদের ভেতরে দূরত্ব তৈরি হয়ে গেছে, আপনি কাজের চাপে, আপনার অন্যান্য পারিপার্শ্বিকতার চাপে আপনি আস্তে আস্তে আপনার পার্টনারের কাছ থেকেই দূরে সরতে শুরু করেছেন, আপনার যেভাবে আসলে পার্টনারকে সময় দেওয়ার কথা সেভাবে দিচ্ছেন না, আপনি অনেক বেশি ক্যারিয়ারিস্ট হয়ে গিয়েছেন, আপনি অনেক বেশি অর্থের পেছনে দৌড়চ্ছেন, আপনি অনেক বেশি ভিডিও গেমে আসক্ত হয়ে গিয়েছেন, বা যে কোনো কাজই যদি আপনি করেন, হ্যাঁ, সেটার ভেতরেই আপনি একদম ডুবে গিয়েছেন, এমনভাবে ডুবে গিয়েছেন যে সেখানে আর পার্টনারের আর কোনো জায়গা নেই, পার্টনার তখন কিন্তু স্বাভাবিকভাবেই লোনলি ফিল করতে শুরু করে, এবং পার্টনার সেই মুহূর্ত থেকে কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছ থেকে দূরে সরতে শুরু করে। এই যে পরকীয়ার ব্যাপার ট্যাপারগুলো আছে না, পরকীয়ার ব্যাপারে একটা ব্যাপার বিশেষজ্ঞরা বলেন, এটা আমার কথা নয়, যে যদি দুজন মানুষের মাঝে সম্পর্কের ভেতরে কখনো কোনো ফাঁক থেকে থাকে, একটা দূরত্ব থেকে থাকে, তখনই কিন্তু সেখানে তৃতীয় পক্ষ এসে জায়গা করে নিতে পারে। সো দোষটা কিন্তু তৃতীয় পক্ষের যতটা না, তার চেয়ে অনেক বেশি ওই দুটি মানুষের, কারণ তাদের পারস্পরিক সমঝোতার যে জায়গাটা, সেই জায়গাটাই ক্লিয়ার ছিল না। সো আপনি যদি আটকে থাকতে চান, আটকে থাকার ব্যাপারটা কি এটা কি জাল দিয়ে আটকে রাখা বা খাঁচায় আটকে রাখা, না, আপনি যদি আসলেই আপনার পার্টনারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে চান, তাহলে তাকে অবশ্যই সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, তার চাহিদাগুলোর দিকে খেয়াল রাখতে হবে, তার সে কী চাইছে, তার কীরকমভাবে কী জিনিসটা পছন্দ বা কী পছন্দ নয়, এই ব্যাপারগুলোকে যদি ঠিকঠাক মতো খেয়াল রাখা যায়, তাহলেই পার্টনাররা অন্তত ছেড়ে যাবে না, এখানে নারী পুরুষের কোনো ব্যাপার নেই। সো এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করুন যে মেয়েরা আসলে কিসে আটকায়, প্রশ্ন করলে এভাবেই করুন, মানুষ আসলে ভালোবাসায় আটকায়, আসলেই কি? লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন, ধন্যবাদ।